এটা নিশ্চিত ছিল। আপনি যদি কাশীতে আসেন আপনি অবশ্যই মুক্তি পাবেন। তিনি সেটির প্রতিষ্ঠা করেছিলেন যাকে আজ আমরা ভৈরবী যাতনা বলি। শেষ ৪০ সেকেন্ডে বহু জীবনের সঞ্চিত কর্মফল অত্যন্ত দ্রুত গতিতে আপনার সামনে ফুটে উঠবে। কাল ভৈরব মানে তিনি যিনি অন্ধকার, এটা ওনার এক দিক। এটিকে অনেকভাবে দেখা হয়, এটি শিবের এক ভয়ানক রূপ। যখন তিনি একটি ধ্বংসাত্মক রূপ ধারণ করেছিলেন, এটা বা ওটা ধ্বংস করার জন্য নয়, সময়কে ধ্বংস করার জন্য। দেখুন, সমস্ত শারীরিক বাস্তবতা সময়ের ব্যবধানের মধ্যে আবদ্ধ, তাই না? আপনার সময় ধ্বংস করে দিলেই সব কিছু শেষ হয়ে যাবে। তো কালভৈরব মানে ঠিক তাই, কারণ বেশিরভাগ মানুষ ভালোভাবে বাঁচার উপায় বেছে নেন না। তাদের একটি আকাঙ্ক্ষা থাকে, কমপক্ষে তারা একটি দুর্দান্তভাবে মারা যেতে চান। এই সামান্য আকাঙ্ক্ষা লক্ষ লক্ষ মানুষকে কাশীতে এনেছে প্রাণত্যাগের উদ্দেশ্যে। সুতরাং মানুষেরা তাদের জীবনের শেষ পর্বটিতে এখানে আসেন, তারা গৌরবময়ভাবে বাঁচেননি, তাই তাদের স্বপ্ন থাকে অন্তত দারুণভাবে মারা যাওয়ার। আশা দারুণভাবে মারা যাওয়ার অর্থ শুধুমাত্র মৃত্যুর পরেই দেহ শেষ হয়ে যাওয়া নয়, এর অর্থ হল এমন মৃত্যু যা আপনাকে আপনার চূড়ান্ত মুক্তির দিকে নিয়ে যায়। এটা নিশ্চিত ছিল যে আপনি কাশীতে এলে আপনি মুক্তি পাবেন। যায় আসে না, সারা জীবন কী ধরনের নিকৃষ্ট প্রাণী আপনি ছিলেন, তাই সব নিকৃষ্ট প্রাণীরা আসতে লাগলো, কারণ তারা খারাপভাবে জীবন কাটিয়েছেন এবং তারা দারুণভাবে মারা যেতে চান। শুধুমাত্র এই নিকৃষ্ট মানুষদের সংখ্যা বাড়তেই থাকল। তখন শিব বললেন যে এই জায়গাটি ক্রমেই নিকৃষ্ট হয়ে চলেছে, এত নিকৃষ্ট মানুষদের জন্য এই জায়গাটি ক্রমে হয়ে উঠবে নিকৃষ্ট। তাই তিনি বললেন এতে বাধা দেওয়ার প্রয়োজন। তাই তিনি প্রতিষ্ঠিত করেন সেই জিনিস যাকে আজ ভৈরবী যাতনা বলা হয়। আপনি জানেন যাতনার অর্থ কি? যাতনা মানে চূড়ান্ত কষ্ট, এমন কিছু যা আপনার সাথে নরকে ঘটে। তিনি আপনার সাথে এটা এখানে ঘটাবেন। শেষ ৪০ সেকেন্ড একজনের জীবনের। যদি একজন হয় সচেতন রয়েছেন, বা তিনি যদি একটি প্রাণ প্রতিষ্ঠিত স্থানে থাকেন, এটি নিশ্চিতভাবে সমস্ত মানুষের সঙ্গে ঘটবে, যে কারণেই তিনি মারা যান না কেন। সে তিনি বার্ধক্যের কারণে মারা যাচ্ছেন, বা রোগের কারণে, বা দুর্ঘটনায়, বা হত্যা, বা আত্মহত্যা। শেষ ৪০ সেকেন্ড অনেক জীবনকালের জমে থাকা কর্মফল চোখের সামনে দ্রুত গতিতে ভেসে উঠবে, আর সেই মুহূর্তে, শুধু এই ৪০ সেকেন্ড, যদি আপনি অজ্ঞতার জীবনযাপন করে থাকেন, যদি আপনি এক অচেতন জীবন কাটিয়ে থাকেন, বহু জীবনকালের অসচেতনতা, এই ৪০ সেকেন্ডে আপনি যদি একটু সচেতন থাকতে পারেন। উনি বলেছেন সমস্ত বহু জীবনের জমে থাকা কর্মফল আপনি ত্যাগ করতে পারবেন, আপনি এক চূড়ান্ত পর্বের মধ্যে দিয়ে যাবেন, শুধু এই ৪০ সেকেন্ডই, এবং আপনি পরিচ্ছন্ন হয়ে যাবেন আর মিলিয়ে যাবেন। মূলত আধ্যাত্মিকতার মানে হল আপনার জীবনকে দ্রুতগতিতে এগিয়ে নেওয়া। আপনি হয়তো আরও বেশি কষ্ট পাবেন, কারণ সবকিছু অনেক দ্রুতগতিতে ঘটছে। যা আপনি ১০ বছর ধরে টানতে পারতেন তা ধরুন এক মাসে হচ্ছে। সুতরাং আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যান তার তীব্রতা অনেক বেশি হয়। পরম সুখ এবং আনন্দের মুহূর্তগুলি থাকতে পারে, তবে কষ্ট অনেক বেশি, কারণ জিনিসগুলি আপনার মধ্যে খুব দ্রুত ঘটছে। সুতরাং অন্তত আপনার জীবনের শেষের দিকে আপনি প্রক্রিয়াটি দ্রুতগতিতে করতে চান। তাই এসবেরই কারণ হলো একটি প্রাণ প্রতিষ্ঠিত স্থান। প্রাণ প্রতিষ্ঠিত স্থানের অর্থ একদিক থেকে দেখতে গেলে শুধুই ঘনীভূত জীবন। এর মানে সেখানে প্রাণশক্তির ঘনতা এতটাই যে কর্ম খুবই দ্রুত গতিতে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কিছু সময় পর একবার অভ্যস্ত হয়ে গেলে আর যাতনা থাকে না, শুধুই জ্বলে এমনি, অর্থাৎ আপনি দ্রুত জ্বলছেন।
সুতরাং সব প্রাণ প্রতিষ্ঠিত স্থানের এটাই উদ্দেশ্য। কাশী এত গুরুত্বপূর্ণ তার কারণ তার বিশালতার কারণে, তারা যেভাবে এটি নির্মাণ করেছিলেন তার ঐশ্বর্য, তার সৌন্দর্যের কারণে। সেই সময় তারা বলতেন যে কাশীর মতো সুন্দর শহর সারা পৃথিবীতে কোথাও আর ছিল না। এই সমস্ত জিনিস মিলে এটি একটি বিশাল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল। তারা সেই পরিবেশ তৈরি করেছিল জনগণের দৃষ্টি আকর্ষণ করার মতো। কাজেই কাশী সব আনন্দ এবং সৌন্দর্য নয়, এটা এমন এক জায়গা যেখানে মানুষ ভীষণ দুর্ভোগের মধ্যে দিয়ে যান, কারণ এখানে জীবন ভীষণ দ্রুত বেগে চলতে থাকে। অনেক জীবনকালের জিনিস এক মুহূর্তের মধ্যে চলে যায়, এবং এটি এমন একটি কষ্ট বা যাতনা যা কেউ সহ্য করতে পারে না।